ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি লাইব্রেরিয়ান পোস্টের রিক্রুটমেন্টের নিউজ নিয়ে। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য কারা যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কতটা পোস্ট আছে এবং এই লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে। তাই তোমরা এই লাইব্রেরিয়ান পোস্টে যদি অ্যাপ্লিকেশন করতে চাও ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ না করে। চলো আমরা প্রথমেই দেখে নিই যে এই পোস্টটার যোগ্যতা কি। প্রথমে দেখো নোটিফিকেশনের নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে, লাইব্রেরিয়ান ইন স্পন্সার্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি। যেসব লাইব্রেরি গুলো হচ্ছে গ্রামীণ অঞ্চলে সেইসব লাইব্রেরিতে বিশেষ করে এখানে রিক্রুটমেন্টটা করা হবে। এখানে পে স্কেলটা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ লেভেল 6, যেটা 22,700 থেকে 58,500 এবং নাম্বার অফ পোস্ট 36। দেখো টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 36। এখানে কোন ক্যাটাগরির জন্য কটা কোনটা তোমরা এখানে দেখে নিতে পারো, ইডাব্লিউএস অন, ইডাব্লিউএস, ইসি অন। তারপরে আমরা দেখব রিজার্ভেশন, সিটস উইল বি রিজার্ভ অ্যাজ পার এক্সটেন্ড গভর্নমেন্ট অ্যাক্ট। যেমন হয় ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড বলো, অতএব যেমনটা রুলস আছে সেই রুলস অনুযায়ী এখানে সেটা ফলো করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য কটা আছে, এটা তোমরা একবার এখানে স্ক্রিনশট করে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কি কি আছে এখানে, মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অবশ্যই যারা আবেদন তোমরা করতে চাও তাদেরকে এইচএস পাস হতে হবে হায়ার সেকেন্ডারি। উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সঙ্গে সঙ্গে আর কি দরকার, পজিটিং আ পাস সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ তোমাদের একটা পাস সার্টিফিকেট দরকার কি বিষয়ে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে। এখানে দেখো বিশেষ করে ব্যাচেলর ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ইজ অলসো এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ইকুইভ্যালেন্ট হলে হবে। ব্যাচেলর ডিগ্রি মানে বুঝতে পারছো বিএ, যেটাকে ব্যাচেলর ডিগ্রি বলা হয়। আর বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের উপরে তোমার খুব বেসিক নলেজ দরকার, এবং নলেজ ইন বেঙ্গলি, বিশেষ করে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে গ্রামীণ অঞ্চলে লাইব্রেরিতে নিয়োগ করা হবে সেহেতু আমাদের যেটা মাতৃভাষা বাংলা নলেজটা দরকার। তাহলে এই তিন এ বি সি আর ডি এই চারটে কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাদের জন্য খুব সুখবর, খুব একটা ভালো খবর, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও। আর বয়সটা যেমন হয় তোমার এখানে 18 বছর মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর হবে। সেটা কত তারিখ অনুযায়ী, অন অন 2023, অর্থাৎ জানুয়ারি 2023 সালে জানুয়ারির 1 তারিখের হিসাব অনুযায়ী বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবার যেমন যেমন রিল্যাক্স পাওয়া যায় রিজার্ভ ক্যাটাগরির জন্য যেমন আইন আছে তেমন ভাবে হবে এখানে, সেটাই বলা আছে। আর সিলেকশন প্রসিডিওরটা কি হবে এখানে আমি নিচে আলোচনা করব। তবে প্রথমে আমরা জেনে নিই লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ সাবমিশন। এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, এখানে কোনো রকমের অফলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এবং এটা লাস্ট ডেট হলো 15/6/2023। এবং দেখো এখানে কোন সাইটের মধ্যে দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা দেওয়া আছে কিনা, দেখো lib.recruitmentmurshidabad.in, তোমরা এই সাইটে গিয়ে যাও, আমরা এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো, সেই সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো। তাই তোমরা দেরি না করে, লাস্ট ডেটের অপেক্ষা না করে, যত তাড়াতাড়ি হয় অ্যাপ্লিকেশনটা করে দাও। এবার আমরা চলে যাবো এই অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ ফটোগ্রাফি সিগনেচারের ব্যাপারে আমরা একটু জেনে নেব। ফটোগ্রাফিটা তোমরা যে ফটোটা দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের যে ফটোটা লাগবে সেই ফটোটা 180x230 পিক্সেলে, এটা মনে রাখবা। আর তার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই 25 কেবি থেকে 50 কেবির মধ্যে হবে। আর সিগনেচারটা তোমার 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেটা সাদা কাগজের উপরে ব্ল্যাক ইঙ্ক পেনে সিগনেচারটা তোমাদের করতে হবে এবং সিগনেচারটা অবশ্যই 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার স্ক্যান বাই মোবাইল, দেখো মোবাইল দিয়ে যদি কেউ স্ক্যান করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে, এখানে সেটাই বলা হয়েছে। তাই তোমরা মোবাইল দিয়ে সিগনেচারটাকে স্ক্যান করবে না, তাই তোমাদের বলবো যে পার্টিকুলার কোনো প্রফেশনালকে কোনো দোকানে গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও, কারণ সিগনেচার স্ক্যান বাই মোবাইল ইজ নট অ্যাকসেপ্টেবল, এখানে ক্লিয়ার করে ইনস্ট্রাকশনে বলা হয়েছে, তাই রিস্ক না নেওয়াই ভালো।
আর এখানে ছবির জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যে স্যাম্পল ফটোগ্রাফ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ কোন কোন ফটোগ্রাফি কেমন কেমন ধরনের ফটোগুলো তোমাদের অ্যাকসেপ্ট হতে পারে। যেমন এখানে দেখো চারটে স্যাম্পল দেওয়া আছে, এরকম ধরনের যে কোনো ধরনের তোমরা ফটো তৈরি করে আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এবার আমরা আসবো আবেদন করার পদ্ধতি, আবেদন কিভাবে করব। দেখো আবেদন করার পদ্ধতির জন্য সব প্রথমে দেখো নতুন আবেদনের জন্য নিবন্ধন, এইখানে দেখছো অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখবে একটা পুরো পেজ পেয়ে যাবে। সেই পেজের এখানে ডান দিকে এরকম একটা অপশন আছে, সেই অপশনে তোমরা রেজিস্টার ফর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে নেম আর মোবাইল নাম্বার আসবে, নেম আর মোবাইল নাম্বার আসবে। তোমরা নাম আর মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেখানে সেটাকে সাবমিট করলে একটা পাসওয়ার্ড তোমাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে ওটিপির মতো। তারপরে তোমরা এখানে মোবাইল নাম্বারটা আর সেই পাসওয়ার্ডটা যেটা তোমার মোবাইল নাম্বারে পাঠালো সেটাকে তুমি এবার লগ ইন করো। লগ ইন করার পরে প্রয়োজনীয় ইনফরমেশন, ফটোগ্রাফি, ছবি সমস্ত কিছু আপলোড করে সাবমিট করো। তারপরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট পেয়ে যাবে। দেখো এখানে সাইটে কি কি বলা হয়েছে, কোন কোন পদ্ধতি। প্রথমত এখানে দেখো বলা হয়েছে আপনার নাম ও মোবাইল নাম্বার নথিভুক্ত করুন ফার্স্ট। তারপরে কি বলছে, লাস্ট লাল স্টার মার্ক করা ফিল্ডগুলো অবশ্যই পূরণ করুন। যেখানে যেখানে লাল স্টার দেওয়া আছে লগ ইন করার পরে একটা পেজ বেরাবে, সেই পেজে যেখানে যেখানে লাল স্টার মার্ক আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি জায়গা, ফ্লাপ করতেই হবে, নাহলে তুমি সামনে ফরওয়ার্ড করতে পারবে না। রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করুন। তারপরে আপনার প্রয়োজনীয় সমস্ত প্রমাণপত্র আপলোড করুন। আপনার আবেদন পত্রটি ভালো করে যাচাই করে নিন, ফাইনাল সাবমিট করে দিন। আবেদন পত্রের নম্বর দেখুন, আবেদন পত্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখুন। এটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে বা পিডিএফও রাখতে পারো, কারণ পরবর্তীকালে তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা প্রয়োজন। তাহলে আশা করছি ভিডিওটির মধ্যে তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে আমি সাহায্য করতে পেরেছি। যদি তোমাদের কিছুটা হলেও একটা তথ্য জানলে এবং উপকার হয়, তোমরা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবে।